আদিত্য এলওয়ানের প্রথম কক্ষপথ পরিবর্তন এক্স স্যান্ডেলে সে কথা জানিয়েছে ইসরো। তাদের টুইট অনুযায়ী কৃত্রিম উপগ্রহটি স্বাভাবিকভাবেই কাজ করছে, কোথাও কোনো সমস্যা নেই। বেঙ্গালুরু থেকে আদিত্য এলওয়ানের প্রথম কক্ষপথ সফলভাবে পরিবর্তিত হয়েছে। পৃথিবীর টান কাটাতে এখনও পর্যন্ত 22,459 কিলোমিটার পাড়ি দিতে হবে মহাকাশযানটিকে। সৌরযানের কক্ষপথ দ্বিতীয়বার বদলাবে আগামী 5ই সেপ্টেম্বর বিকেল 3টে নাগাদ। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, স্বাভাবিকভাবেই রয়েছে, কোথাও কোনো সমস্যা নেই বলে জানা যাচ্ছে। আদিত্য এলওয়ানের প্রথম কক্ষপথ পরিবর্তন এক্স স্যান্ডেলে সে কথা জানিয়েছে ইসরো। তাদের টুইট অনুযায়ী কৃত্রিম উপগ্রহটি স্বাভাবিকভাবেই কাজ করছে, কোথাও কোনো সমস্যা নেই। বেঙ্গালুরু থেকে আদিত্য এলওয়ানের প্রথম কক্ষপথ সফলভাবেই পরিবর্তিত হয়েছে। পৃথিবীর টান কাটাতে এখনও পর্যন্ত 22,459 কিলোমিটার পাড়ি দিতে হবে মহাকাশযানটিকে। সৌরযানের কক্ষপথ দ্বিতীয়বার বদলাবে আগামী 5ই সেপ্টেম্বর বিকেল 3টে নাগাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।